আসসালামু আলাইকুম। আবার আপনি নিয়ে আসলাম। তবে আজকে আমার গার্ডেনের সবজি গার্ডেন না, ফুলের আমার একটু ফুলের গাছ লাগাইতে ভালো লাগে। তো এই যে আমি এখানে ফুলের গাছ লাগিয়েছি, আর লাগাবো ইনশাআল্লাহ। তো এখানে ঘাসের অত্যাচারে, তো এখন ঘাসকে মারার একটা বুদ্ধি আছে, যেটা এই যে এরকম একটা শীত পাওয়া যায়, এর চেয়েও বিভিন্ন রকমের আছে। তো আমরা এটা নিয়ে এসেছি, এটা ঘাসের উপরে দিয়ে রাখলে যেটা হয় ঘাসটা মরে যায় এবং এগুলো আটকানোর জন্য এগুলো কাটা পাওয়া যায়। তো আমরা নিয়েছি কিন্তু আজকে খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে চিন্তা করলাম কিছু কাজ করি, এই কারণে এগুলো আমি কেটে হয়েছে গাছের ইয়েটুকু ফাঁকা রাখছি, আর সাইডে আর কি আমি ইট দিয়ে রেখেছি যাতে এটা উড়ে না যায় বাতাসে। অ্যান্ড এর উপরে আমি মাছ দিয়ে দিব। মাছ বিভিন্ন কালার পাওয়া যায়, আপনাদের পছন্দ হয়েছে মাছ দিবেন। অ্যান্ড দেন এভাবে দিয়ে দিলে যেটা হবে ঘাস, এটা তো মরেই যাবে আর ঘাস উঠবে না। প্লাস হচ্ছে এই এইটা হচ্ছে যেমন পানি পড়লে পানিটাকে নিচে নিয়ে যাবে, কিন্তু ঘাস মরবে, বাট এটা হচ্ছে পানি পড়লে পানিটা নিচে চলে যাবে। তো এরকম না যে পানি গাছের গোড়া যাবে না, এরকম না, এরকম। তো লেটস সি, আমি এটা পুরোটা শেষ করার পরে আবার দেখব যে কেমন হলো। আমার কাজ কমপ্লিট, আর সন্ধ্যা হয়ে গেল কাজ করতে করতে। তারপর একটু পুরো ভালো করে ফিনিশিং দিতে পারি নাই, আরও কিছু মাছ অ্যাড করতে হবে। তো এর যে আমি চারপাশে কালো দিয়েছি আর গাছের গোড়া গোড়া লাল দিয়েছি, এবং যখন আরও একটু ভালো করে ভরপুর করে দিব দেখতে আরও সুন্দর লাগবে। আর এইভাবে দিলে তখন ঘাস উঠে না, এবং হচ্ছে মাটির পানি অনেকক্ষণ ধরে, মানে ওরা দীর্ঘক্ষণ ধরে পানি অবজার্ভ করে রাখে। এই মাছ দিলে মাছ দিতে হবে। আর আমার গতবার টমেটোর নিচে বেঁচে পড়ে অনেকগুলো টমেটো হয়েছে গাছ, এগুলো মুভ করতে হবে। ওইদিকে আমার অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে, মাশাআল্লাহ। গোলাপ ফুল হচ্ছে গাছ যত কেটে দেওয়া যায় তত বেশি হচ্ছে ফুল হয়। এই জন্য যখন উইন্টার চলে আসে, আর এরপর ডাল করে আমি চারপাশে পাশে লাগিয়েছি, প্রতিটা ডাল থেকে আবার গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আজকের আমার আপডেট। আর যারা যারা ঘাসের চিন্তায় অস্থির হয়ে আছেন যে কীভাবে ঘাস মারবেন, তারা এইভাবেই পদ্ধতি অবলম্বন করবেন, এবং ফুলের গাছের গোড়ায় আপনারা পাথর দিলে আরও সুন্দর লাগে। তো এর পরবর্তীতে পাথর রিপ্লেস করবো, বাট আপাতত মাছ দিয়ে রেখেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।